গুড মর্নিং স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে যে তোমাদেরকে পড়াবো সেটা হলো যে তাপের আমরা পড়ছিলাম তাপের একক আজকে তার একটা পরীক্ষা করবো আমরা তার আগে একটা জিনিস আমরা একটু দেখে নিই এই সম্পর্কটা যেটা আসলো সেটা কেন আসলো কে ইকাল টু কিউ বাই এম ইন টি এই সমীকরণটা কেন আসলো আমরা আরেকটু পেছনে যাব তাহলে জিনিসটা ক্লিয়ার হব দেখো এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো প্রথমে আমরা বলেছিলাম যে তাপ কাকে বলে বলেছিলাম যে তাপ যে তাপ এমন একটা তাপ এক প্রকার শক্তি যেটা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে ঠান্ডা হয় তাহলে যে বস্তুটা গ্রহণ করছে বা বর্জন করছে তার তো নির্দিষ্ট ভর আছে হুম অবশ্যই কিছু একটা ভর আছে আবার আমরা দেখলাম একই বস্তুর ভরের ক্ষেত্রে বিশেষ করে জলের ক্ষেত্রে যে ভর আমরা যাইনি উষ্ণতা আমরা যাই বাড়াই বা যেটাই বাড়ায় না কেন আমাদের এই জিনিসটাই ঘুরে ফিরে আসছে এটা কি গ্রহণ বা বর্জন বাই ভর ইন্টু উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস আমরা একটা সম্পর্ক রিলেট করতে চাইছি একটা একটা কানেকশান করতে চাইছি কিছু রাশির রাশি মানে যেসব ভৌত ধর্ম ভৌত ধর্মগুলো নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করি সেগুলোকে বলা হয় রাশি যেমন টি হল উষ্ণতা এম হল ভর আর কি হল বস্তুটা যে পরিমাণ তা গ্রহণ করছে এই তিনটে রাশির মধ্যে কি সম্পর্ক এই তিনটে রাশির মধ্যে কিভাবে তারা থাকে সেটার আমরা একটা রিলেশন তৈরি করার জন্য একটা সম্পর্ক তৈরি করার জন্য আমরা এমনভাবে নিয়েছি যখন একটা নির্দিষ্ট ভর আমরা একটা বস্তু তাপ গ্রহণের কথা বলছি তাহলে সেই বস্তুটার ভর থাকবে তো আবার তার উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস পাবে তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেটা পাবো আমরা সেটা প্রতি ক্ষেত্রে আবার একটা নির্দিষ্ট ভরের ক্ষেত্রে আবার নির্দিষ্ট যে কোনো উষ্ণতার ক্ষেত্রে ভর আলাদা বা উষ্ণতা যদি আলাদা নিচ্ছি তাহলেও দেখছি সেই জিনিস একই জিনিস ঘুরে আসছে জিনিস কিন্তু আমাদের একই ঘুরে আসছে এটা আসলে আমরা একটা রাশিগুলোর মধ্যে সম্পর্ক প্রতিস্থাপনের জন্য সম্পর্ক স্থাপনের জন্য সরি প্রতিস্থাপন না স্থাপন সম্পর্ক স্থাপনের জন্য আমরা এই রকম একটা ভাবনা থেকে এমনটা করলাম ঠিক আছে এবার আমরা একটা জিনিস আর একটা জিনিস তোমাদেরকে বলা হয়নি সেটা হলো কে এই কেটা যা আমরা নিলাম এটা ধ্রুবক হিসাবে এই কে কিন্তু একটা ধ্রুবক এই কেটার আসলে নাম কী তোমরা একটা জিনিস দেখো যে বিভিন্ন বস্তুর ক্ষেত্রে কেটা কিন্তু বিভিন্ন হবে জলের ক্ষেত্রে যেমন কে এর মান এক আছে অন্য বস্তুর ক্ষেত্রে কে এর মান কিন্তু আলাদা হবে তাই আমরা এই কেটার একটা নাম দেবো সেই কেটার নাম দেবো আমরা আপেক্ষিক তাপ কেটা একটা ধ্রুবক তাই ধ্রুবকের আমরা সব ধ্রুবকেরই মোটামুটি নাম থাকে কিছু কিছু বাদে অনেক ধ্রুবকেরই নাম থাকে তাহলে আমরা এই কে ধ্রুবকটার নাম দেবো আপেক্ষিক তাপ বোঝা গেল এর নাম কি বললাম আপেক্ষিক তাপ এই আপেক্ষিক তাপের পর আমরা তার একক দেখলাম ওয়ান ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস আমরা কী বলবো এটাকে এইটাকে বলবো এককটাকে বলবো ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস ক্যালোরি পার মনে থাকবে সবাই আমার সাথে একবার বলো যে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস ওকে এবার আমরা একটা পরীক্ষা করবো খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষাটা ভালো করে মন দিয়ে শুনো তাহলে বুঝতে পারবা দেখো এবং দেখো আমার সঙ্গে সঙ্গে ছবিতে তিনটে কন্ডিশন দেওয়া আছে কিন্তু তিনটে শর্ত দেওয়া আছে হয়তো শর্তটা এখন আমরা বুঝতে পারবো না আমরা জাস্ট এখন দেখতে পাচ্ছি যে একটা নির্দিষ্ট গ্রাম ষাট গ্রাম জল আর পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা প্রথমটাই দ্বিতীয়টা কি একশো কুড়ি গ্রামের ভরের বস্তু উষ্ণতা একশো ডিগ্রি সেলসিয়াস আর তৃতীয়টা একশো কুড়ি গ্রাম ভরের বস্তু উষ্ণতা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস আচ্ছা কীভাবে হলো কেন হলো এমনটা এবার দেখি আমরা দেখো যে পঁচিশ ডিগ্রি সেলসিয়া ষাট গ্রামে জল ফার্স্ট নেওয়া হয়েছে আর একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণত একটা একশো কুড়ি গ্রাম ভরে বস্তুকে রাখা হয়েছে তাতে ফেলা হলো সেই জলের মধ্যে এভাবে কিছুক্ষণ রেখে দিলে জল ও বস্তুর উষ্ণতার কি কোনো পরিবর্তন হবে খুব একটা ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনো মন দৃশ্য না শুনলে বুঝতে পারবে না তোমরা প্রথমে দেখো যে কোনো গরম বস্তুকে যদি আমরা রেখে দিই সে কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় প্রশ্ন হলো কেন ঠান্ডা হয় সে বস্তুটা তাপটা কোথায় গেল সেই বস্তুর তাপটা গেল পরিবেশের মধ্যে পরিবেশের মধ্যে আস্তে আস্তে বিকিরণের মাধ্যমে তাপটা ছড়ে গেল এখন সেই পরিবেশটা যদি আমি লিকুইড মাধ্যম করি তরল মাধ্যম করি তাহলে কি ঘটবে যদি আমরা সেই তরল মাধ্যম করি তাহলে সেই সেই কঠিন বস্তুটার তাপটা তরল মাধ্যমের মধ্যে প্রভাবিত হবে ছড়িয়ে যাবে দেখি হবে তরল বস্তুটার উষ্ণতা আর একটু বেড়ে যাবে কেন বেড়ে যাবে কেন তাপ সে গ্রহণ করছে সে তাপ গ্রহণ করার জন্য তার বস্তু তার তার অবস্থার একটু পরিবর্তন ঘটছে তার উষ্ণতার পরিবর্তন ঘটছে বোঝা গেল আচ্ছা জলবস্তু উভয় কিছু উষ্ণতায় কিছুক্ষণ পর সমান হয়ে যাবে ধরা যাক এই উষ্ণতা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তোমাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে স্যার তাহলে তরল থেকে আবার কিছুটা বাইরে রেডিয়েশন হয়ে যাবে না বাইরে বেরিয়ে যাবে না যাবে কিন্তু সেটা আমরা ধরছি না সেটা আমরা পরীক্ষার মধ্যে ধরবো না আমরা মনে করবো যে কোনো রেডিয়েশন এখানে হবে না ঠিক আছে আমাদের বোঝার সুবিধার জন্য আমরা সেটা ধরব যারা একটু ডিপলি ভাবনা চিন্তা করবা তারা কিন্তু তাদের প্রশ্নটা হতে পারে যে স্যার এমনটা কি হবে যে তরল উষ্ণতা একটা কঠিন বস্তুকে বাইরে রাখলে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় তাহলে তরলও তো একটা সময় কিছুটা তাপ রেডিয়েশান করে কমে যাবে ঠিক কমে যাবে কিন্তু আমরা সুবিধা আমাদের বোঝার সুবিধার জন্য আমরা এই পরীক্ষাটা করার জন্য আমরা এটা ধরবো না এটাকে আমরা নেগলেজেবল হিসাবে কাউন্ট করব ওকে বোঝা গেল গণ্য করব দেখো তাহলে জলের উষ্ণতা পঞ্চাশ মাইনাস পঁচিশ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বাড়বে এটা আমরা ধরে নিলাম অর্থাৎ জল কিছু তাপ গ্রহণ করবে আর পোস্ত উষ্ণতা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস কমবে অর্থাৎ বস্তু কিছুটা তাপ হারাবে বস্তু যতটা তাপ বর্জন করলো জল ঠিক ততটাই তাপ গ্রহণ করল তোমরা জানো আগে আমরা দেখলাম যে কিউ ইকাল টু এম ইন্টু কে ইন্টু টি আসলে কে সমান দেখেছি আমরা কিউ বাই এম ইন বাই টি কিন্তু ওটাকে আমরা গুণ করে দেখেছি কিউ সমান কোন গুন করে দেখেছি কিউ সমান এম ইন্টু কে ইন্টু টি জল যে পরিমাণ তাপ গ্রহণ করল তা হল কিউ সমান ষাট ইন্টু ওয়ান ইন্টু পঞ্চাশ মাইনাস টোয়েন্টি ফাইভ সমান ক্যালোরি সমান এক হাজার পাঁচশো ক্যালোরি তাপের একক কি সিজেস একক ক্যালোরি তাই আমরা ক্যালোরিতে প্রকাশ করছি এখানে এম সমান ষাট গ্রাম ধরা হয়েছে আর কে কে ওয়ান ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস আর টিকে কে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ধরা হয়েছে বস্তু যে পরিমাণ তাপ বর্জন করলো তা হল ষাট কিলো ক্যালোরি ষাট ছ হাজার কিলো ক্যালোরি একশো মাইনাস পঞ্চাশ ছ হাজার কিলো ক্যালোরি এখানে এম সমান একশো কুড়ি গ্রাম টি সমান পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ধরা হয়েছে আর কে হল অজানা এবার এখানে দেখো ছ হাজার কিলো ক্যালোরি এখান থেকে আমরা কে এর মানটাকে বের করে ফেলব কিলো না সরি কে এই কোন এই ধ্রুবকটা কে ছ হাজার কে ক্যালোরি কিলো না হ্যাঁ আমরা পরে কিলো দেখব কে কে অনেক সময় কে কে কিলো বলা হয় ঠিক আছে এখন ছ হাজার কে ক্যালোরি এটা মনে করো কিলো বলবে না ঠিক আছে আমি ভুল বলেছি অনেক সময় কে থাকে তো তাই কিলো বলা হয় দেখো কিন্তু এখানে কে ক্যালোরি কে এর মানটা আমরা বের করব এবার আগের সমীকরণ থেকে যদি আমরা দেড় টাকা বসিয়ে দিই এক হাজার পাঁচশোটাকে তাহলে আমরা এর মান পাবো জিরো দশমিক টু ফাইভ প্রথমে আমি বলেছিলাম কে হলো একটা অনুপাত কিসের অনুপাত তাপের অনুপাত হতে পারে এখানে তাপের অনুপাত বা অন্য অন্য রাশি তিনটের অনুপাত হতে পারে যে তাপ ভর এবং উষ্ণতা ছিল সবগুলোর অনুপাত হতে পারে কে তাহলে কে এর মান বেরোলো জিরো দশমিক টু ফাইভ জলের ক্ষেত্রে কে ধরা হয়েছিল ওয়ান তাই কের একটা নাম মান মান আছে আপেক্ষিক কের মান সবসময় আপেক্ষিক মানে পরিবর্তনশীল তাই কে কে বলা হয় আপেক্ষিক তাপ টি হলো উষ্ণতার পরিবর্তন বোঝা গেল আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই যে এখানে এগুলো ধরা হয়েছে এখানে আমাদের বোঝার জন্য যে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা জল কমে গেল জলে উষ্ণতা বেড়ে গেল আর পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণত জলে বস্তুর উষ্ণতা হ্রাস পেল এটা আমাদের বোঝার সুবিধার জন্য ধরা হয়েছে আচ্ছা আসলে এমনটা হবে না হ্যাঁ আসলে কি হবে বস্তু যতটা পরিমাণ তাপ বর্জন করবে ঠিক ততটা পরিমাণ অন্য একটা বস্তু তাপ গ্রহণ করবে এখান থেকে আমরা তাপগতিবিদদের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র চরম সূত্র মানে শূন্যতম সূত্র অনেক কিছু আছে আমরা হাই লেভেলে গিয়ে পড়বো ঠিক আছে এখন আমরা জাস্ট এই সম্পর্কটুকু জানবো কিউ ইকাল টু এম ইন্টু কে ইন্টু টি বা কে টু আগে যেটা দেখলে কিউ বাই এম ইন্টু টি এম বাই টি এটাই কেটাকে বলা হয় আপেক্ষিক তাপ কথাটা ভালোভাবে মনে রাখবে রিলেটিভ হিট ওকে আচ্ছা এই আপেক্ষিক তাপকে সাধারণত এস দ্বারা প্রকাশ করা হয় এতক্ষণ আমরা কে বললাম এবার তাকে আবার বলছি এস ঠিক আছে আমরা নাম দিচ্ছি আচ্ছা এসের মান সবসময় কিন্তু বিভিন্ন পদার্থের জন্য কিন্তু সবসময় আলাদা হবে দেখো কোনো পদার্থের একক ভরে উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে এর আগে আমরা এর সংজ্ঞা কি দেখলাম যে একক ভরের উষ্ণতা একক ভরের বস্তুকে একক উষ্ণতা বাড়া বৃদ্ধি করতে একক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করছে যে তাপ লাগে তাকে বলা হয় কে ক্যালোরি এক ক্যালোরি বলা হয় এখানে আমরা আপেক্ষিক তাপের সংজ্ঞাটা ঠিক ওই রকমই মোটামুটি একই রকমই ঠিক আছে আচ্ছা এবার দেখো এই কিউ সমান এম ইন্টু এস ইন্টু টি টু মাইনাস টি ওয়ান এটা কি এটা ডিফারেন্স অফ টেম্পারেচার মানে তাপমাত্রার পার্থক্য কী বললাম ডিফারেন্স অফ টেম্পারেচার মানে তাপমাত্রার পার্থক্য এটা তাপ গ্রহণ হলো না বর্জন হলো টি টু বড়ো না টি ওয়ান টি টু সবসময় বড়ো হবে অবশ্যই আর টি ওয়ান সবসময় ছোটো হবে বা ছাড়লো বা গ্রহণ করলো এইরকম কিছু ঠিক আছে এখানে টি এর পরিবর্তে টি টু মাইনাস টি ওয়ান লেখা হয়েছে যে টি ওয়ান প্রাথমিক এবং টি টু হলো অন্তিম উষ্ণতা এই রাশিমালা প্রয়োগ করে নিচের যে বক্সটা আছে সেটা আমরা করব। দেখো ফার্স্টের একটা করে দেওয়া আছে অ্যালুমিনিয়াম যার ভর চারশো গ্রাম আপেক্ষিক তাপ এজ যেটা জিরো দশমিক টু ওয়ান ক্যালোরি পার গ্রাম পার ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস হল সত্তর মাইনাস থার্টি সমান কত ফোরটি ডিগ্রি সেলসিয়াস কিউয়ের মান আমরা পেলাম কত তিন হাজার তিনশো ষাট ক্যালোরি বাদ তিনটে তোমাদের হোমওয়ার্ক একটা 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 বুঝতে পারলে নিশ্চয়ই আরেকবার দেখো শুধু ফর্মুলায় ফেলেছে কিছু না কোনো কিছু হ্যাজার নেই মানে খুবই সিম্পল একটা পদ্ধতিতে করা হয়েছে যেটা দেখলে তুমি তোমরা সবাই দেখলে যেটা কিউ ইকাল টু এম এস এসটা কি আপেক্ষিক তাপ এবং তাপমাত্রার পার্থক্য টি টু মাইনাস টি ওয়ান মানে প্রাথ অন্তিম তাপমাত্রা মাইনাস প্রাথমিক তাপমাত্রা বোঝা গেল বেশ আজকে তাহলে আমাদের এই পর্যন্তই থাকবে সবাই ভালোভাবে পড়বে আর ভালোভাবে থাকো মন দিয়ে থাকবে মন দিয়ে পড়াশোনা করবে ঠিক আছে ওকে